নমস্কার দর্শক আমরা এই ইউটিউব চ্যানেলে কয়েক মাস আগেও বলেছিলাম যে শেয়ার বাজার কিন্তু আগামী দিনে বেশ ভালোই বাড়বে পারফর্ম করবে সেই মতো কিন্তু মার্কেট বেশ ভালোই যাচ্ছে এখন যেটাকে আমরা বুল মার্কেটও বলি যখন মার্কেট সব শেয়ারের দাম বাড়ার দিকে থাকে অনেকে তো এই বুল মার্কেটে যখন শেয়ারের দাম বাড়ে তখন অনেক বিনিয়োগকারীরা এমন কিছু ভুল বা মিস্টেকস করে ফেলে যাতে করে মার্কেট যখন পড়ে তখন কিন্তু খুব ইম্প্যাক্টটা পড়ে যখন মার্কেট ভালো থাকে তখন সেই ভুলের ফিলটা থাকে না কিন্তু এই বুল মার্কেট মার্কেটে মার্কেট যখন বাড়ে সেই সময়ের করা মিস্টেক কিন্তু মার্কেট যখন পড়ে তখন ফিল হয় তো সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ভুল আলোচনা করব বা সেইগুলো ব্যাপারে সতর্ক করব যাতে করে বিনিয়োগকারীরা এই সমস্ত ভুল মার্কেটে না করে দুটো ভুল নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব এক্সাম্পল দেব এবং তারপর ভিডিও শেষের দিকে আরো দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টস বলবো যেটা মাথায় রাখলে আপনার এই যখন শেয়ার বাজার বাড়ে তখন কিন্তু প্রফিট খালি ম্যাক্সিমাইজই নয় যখন শেয়ার বাজার পড়ে তখনও যাতে আপনার বিনিয়োগ অতটা না পড়ে সেইভাবে আপনি সুরক্ষিত থাকতে পারবেন আমার নাম প্রসেনজিৎ পাল দু সাল থেকে আমি শেয়ার বাজারে অ্যাক্টিভলি ইনভেস্ট করছি ফুল টাইম ইনভেস্টর এবং আমার লেখা দুটো বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টক দুটি বইয়েরই বেঙ্গলি ভার্সান অ্যামাজন এবং ফ্লিপকার্টে রয়েছে এবং আমরা খুব ভালো রিভিউজও পাচ্ছি প্রচুর ভিডিওর কমেন্টস দেও পাঠকরা সেই সমস্ত রিভিউ দেয় বই দুটো যদি আপনারা সংগ্রহ করতে চান সিম্পল এ গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস এটা নিয়ে সার্চ করুন রিভিউস পেয়ে যাবেন ডিটেইলস পেয়ে যাবেন সমস্ত কিছু দেখে বইগুলো কিন্তু কালেক্ট করতে করতে পারেন কারণ খুবই নমিনাল প্রাইসে দুশো নিরানব্বই এবং তিনশো এর কিন্তু প্রাইস রয়েছে বুল মার্কেটের সব কমন যে মিস্টেক যেটা আমরা প্রচুর লক্ষ্য করেছি সেইটাকে যদি আমি ডিটেলস বলি সেইটাকে সংক্ষেপে বলা যায় রিসেন্সি বায়াস কি সেটা ধরুন আপনি দশ লাখ টাকা বিনিয়োগ করেছেন এক বছর আগে মার্কেট খুব ভালো সেই দশ লাখ টাকাটা পনেরো লাখ হয়ে গেল যেই পনেরো লাখ হয়ে গেল আপনার তখন মনে হবে আরে দশটা পনেরো হয়েছে তাহলে আমি কুড়ি লাখ টাকা ইনভেস্ট করি কুড়ি লাখটা আমার তিরিশ লাখ হবে এবং করেও ফেললেন কিন্তু সেই যে কুড়ি লাখ যখন ইনভেস্ট করলেন তখন কি আপনি খেয়াল করলেন যে আপনি বেশি দামে মানে মার্কেট বেড়ে গেছে সেই বেশি দামে বেশি জিনিস কিনে ফেললেন নর্মাল লাইফে আপনি কিন্তু সেটা করেন না বাজারে যখন জিনিসের দাম বেড়ে যায় তখন আপনি বেশি জিনিস কেনেন কেনেন না শেয়ার বাজারে সেটা করে ফেললেন দশ লাখের কেনা পনেরো লাখ হয়েছে তাই আপনি আরো বিনিয়োগ বাড়িয়ে ফেললেন এতে ভুলটা কি হলো মুশকিলটা কি হবে জানেন যখন মার্কেট পড়বে তখন যখন সস্তা হয়ে যাবে মার্কেট তখন আর আপনার কাছে বিনিয়োগ করার পয়সা থাকবে না যার জন্য রিটার্ন কিন্তু ম্যাক্সিমাইজেশন হবে না এবং যার জন্য ওভারঅল রিটার্নে ইম্প্যাক্ট পড়বে এই রকম যে ভুল হয় শেয়ার বাজারে এটা যদি আপনি আপনার দৈনন্দিন লাইফের সঙ্গে যদি কম্পেয়ার করেন খেয়াল করে দেখবেন আমরা বাজারে যে ধরুন নতুন বাজারে ইলিশ মাছ এলো বা নতুন আম এলো তখন দেখবেন জিনিসের দাম বেশি থাকে তো তখন আমরা কি করি যে ঠিক আছে আর একটু সময় যা জিনিসের দাম কমুক তারপরে আমরা বেশি জিনিস কিনবো এইটাই কিন্তু আমরা নর্মাল মানে ডে টু ডে লাইফে করি কিন্তু শেয়ার বাজারে এসে ঠিক সেই উল্টো জিনিসটা হয়ে যায় এমন একটা বাজার এমন একটা শেয়ার মার্কেট এখানে যে হিউম্যান সাইকোলজি কাজ করে যে যখন শেয়ারের দাম বেড়ে যায় আমার পোর্টফোলিও ভ্যালু বেড়ে যায় প্রফিট আমার যখন সব থেকে বেশি থাকে তখনই আমার বেশি বিনিয়োগ করতে ইচ্ছা করে আর যখন প্রফিট কম থাকে হয়তো ওভারঅল পোর্টফোলিও লসে থাকলো টাকার বিনিয়োগ 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 টাকা হয়ে গেল তখন আর করতে করতে করে না ভয় লাগে ইনভেস্টাররা বলে যে এখন তো মার্কেট ভালো না তাহলে আমি এখন বিনিয়োগ করব না যেই জিনিসটা আপনাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে যেটা সব থেকে বড় ভুল যেটার জন্য রিটেল ইনভেস্টাররা বেশি রিটার্ন আর্ন করতে পারে না সেইটা এটাই যে রিসেন্সি এই যে কথাটা বললাম এইটা রিসেন্সি বায়াস মানে রিসেন্ট ইভেন্টের দিকে তাকি আমরা কনক্লুশন নিয়ে পারফেক্ট জিনিস ভাবি আমরা ভাবি আচ্ছা রিসেন্ট লাস্ট এক মাসে মার্কেট এত খারাপ আমার পোর্টফোলিও পড়ে গেছে আগামী তিন মাস আগামী এক বছর হয়তো এইটা হতে থাকবে তাই আমি বিনিয়োগ কম করি আবার রিসেন্ট আমি দেখছি তিন মাস চার মাসে মার্কেট এত বেড়ে গেছে এত প্রফিট হয়েছে তাই আমি আবার এই চার মাসে পাস্ট চার মাসের যা রিটার্ন হয়তো ফিউচার চার মাসে আসবে তাই আমি এটা করি তো এই রিসেন্সি বায়াস অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড কিভাবে করবে তার জন্য প্রথম মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে বা যেটা করতে হবে সেটা হলো ইনভেস্টমেন্ট হ্যাবিট মানে মার্কেট বাড়ুক কি মার্কেট পড়ুক কি যাই হয়ে যাক না কেন আপনাকে আপনার হ্যাবিট আপনাকে আপনার রুটিনে ফিক্স হবে কি সেই রুটিন ধরুন মাসে মাসে আপনি ধরে নিলেন আমি মাস গেলে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করব তো যদি আপনি ফিক্স করেন যে মাস গেলে কুড়ি হাজার ইনভেস্ট করবেন তো মার্কেট বাড়ুক কুড়ি হাজারই বিনিয়োগ করবেন কোথাও এটা লিখে রাখুন আমি মাস গেলে কুড়ি হাজারই বিনিয়োগ করবো এবার আপনার স্যালারি বাড়লো বা কিছু হলো হলো ইনক্রিমেন্ট হলো আপনি সেই কুড়ি হাজার থেকে তিরিশ হাজার মাস গেলে বিনিয়োগ করছেন তো এই তিরিশ হাজার যেন প্রত্যেক মাসে তিরিশ হাজার হয় ওই মার্কেট পড়লো আপনি ভয় পেয়ে গেলেন ইনভেস্ট করলেন না সেইটা যেন না হয় উল্টো দিকে সবাই তো মাসে মাসে বিনিয়োগ করে না অনেকে এককালীন বিনিয়োগ করে বা অনেকে বছরে বছরে করে ধরুন আপনি ভাবলেন যে বছরে বছরে পাঁচ লাখ কি বছরে বছরে দশ লাখ করবো তাহলে সেই বছরে বছরে যেন দশ লাখই হয় বা যদি আপনি ভাবেন যে না আমি বছরে বছরে করতে পারবো না আমি এককালীন করবো তাহলে এককালীন হয়তো আমি দশ লাখ করলাম তাহলে সেই এককালীন ব্যাপারটাতেই ফিক্স থাকুন এবার হতে পারে এককালীন আপনি দশ লাখ বিনিয়োগ করলেন এক বছর পরে আপনার মনে হলো আরো পাঁচ লাখ বিনিয়োগ করবে তো তাহলে যখন পরে আরো পাঁচ লাখ বিনিয়োগ করছেন ওই জিনিসটা যেন কন্টিনিউ থাকে এমন না হয়ে যায় যে প্রথম আপনি দশ লাখ বিনিয়োগ করলেন তারপর মার্কেট এত ভালো আপনি তারপরে পাঁচ লাখ বিনিয়োগ করলেন তারপর মার্কেট যখন পড়লো আর বিনিয়োগ করলেন না এইটা করলেই কিন্তু মুশকিল এই যে ইরেটিক প্যাটার্ন মানে কখনো এটা কখনো এটা এই জিনিসগুলো করলেই মুশকিল আপনাকে যেটা সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাবিট তৈরি করুন যাই হয়ে যাক না কেন আপনি সেই ফলো বা সেই প্যাটার্নটা মেনে চলবেন আপনাকে বুঝতে হবে যে মার্কেট যখন পড়বে ভয় আপনার লাগবেই আপনার মনে হবে যে আচ্ছা এই টাকা আমার বিনিয়োগ ছিল আমার টাকা কমে গেল তাহলে আরো টাকা আমি কেন বিনিয়োগ এই ফিলিংস আসবেই এবং যখন এই আসবে সেই করার জন্য কিন্তু হ্যাবিট ক্রিয়েট করতে হবে এবং বুল মার্কেটে এখন যেমন মার্কেট বাড়ছে সব সময় আপনাকে এইটা বুঝতে হবে যে আমি এখন যাই করছি না কেন যাই ফ্রেশ ফান্ড ঢোকাচ্ছি কেন সেইটা দিয়ে যেন আমি একটা হ্যাবিট তৈরি করতে পারি ইরাটিক না হয় মার্কেট বাড়লে আমরা প্রচুর প্রশ্ন পাই এবার এই শেয়ারগুলোর মধ্যে কোন শেয়ার কিনবো বলুন আমার আরো এইখানে টাকা আছে এই টাকা আমি বিনিয়োগ করব। যেই মার্কেট পরে তখন যেন অদ্ভুত ভাবে সবার টাকা কমে যায় আর টাকা থাকে না বিনিয়োগ করার তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে রিসেন্সি বায়াস এমন একটি বায়াস যার জন্য প্রচুর বিনিয়োগকারীরা লসের সম্মুখীন হয় এবং প্রচুর বিনিয়োগকারীরা অপটিমাইজ রিটার্ন পায় না তো বুল মার্কেটে আপনাকে রিসেন্সি বায়াসে ভুগলে চলবে না শেয়ারের দাম বাড়ছে পোর্টফোলিও ভ্যালু বাড়ছে বলেই যে আপনাকে বেশি বেশি বিনিয়োগ বিনিয়োগ করবেন সেইটা করলে কিন্তু চলবে না সেকেন্ড যে মিস্টেক বুল মার্কেটে যেটা প্রচুর মানুষ করে থাকে সেইটা নিয়ে যদি আমরা বলি সেটা হলো একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে বুল মার্কেট ইজ দ্য বেস্ট টাইম টু রিভার্স ইউর পাস্ট মিস্টেক এর মানেটা কি মানে আমরা যখন শেয়ারে বিনিয়োগ করি হয়তো দশটা শেয়ারে বিনিয়োগ করলাম তাহলে এমনটা হয় যে দশটার মধ্যে আটটা হয়তো চললো দুটো খুব একটা চললো না দুটোর দাম হয়তো পড়েই রয়েছে তার থেকে নিচে কমে গেছে তো মানুষ ভাবে যাচ্ছে এই দুটোর দাম কমে আছে আমি এইগুলোতে আরো বেশি বেশি বিনিয়োগ করি সেই জিনিস জিনিসগুলো কিন্তু করলে চলবে না উল্টে যখন মার্কেট এত ভালো তা সত্ত্বেও শেয়ারের কোন শেয়ারের দাম বাড়ছে না তার মানে সেটাকে ভালো করে লক্ষ্য করতে হবে দেখতে হবে সত্যি কি তার মধ্যে পোটেন্সিয়াল আছে ইনডেপথ রিসার্চ ছাড়া সেইটা কিন্তু করবেন না আরও একটা জিনিস হয় যে ধরুন আপনি কোনো ভুল করে ফেলেছেন শেয়ারটা চুজ করতে এবং দেখবেন ভুল মার্কেটে সেই শেয়ারটার দাম অতটাও পড়ছে না মানে আপনার পোর্টফোলিওর আটটা শেয়ারের মধ্যে দুটো শেয়ারের দাম অতটাও পড়ছে না তো সেই শেয়ারগুলোর মধ্যে যদি আপনি রিসার্চ করে দেখেন যে ইন ফিউচার কিছু নেই তাহলে আপনাকে সেই শেয়ার থেকে বেরিয়ে আসাটাই বেস্ট এবং বুদ্ধিমানের কাজ হবে কারণ ওভারঅল মার্কেট যখন খুব ভালো থাকে তখন যদি কোনো শেয়ারের দাম পড়তে থাকে তো তার মানে বুঝতে হবে যখন মার্কেটে পতন আসবে যখন ওভারঅল মার্কেটে পতন আসবে মোস্ট লাইকলি সেই শেয়ারের দাম কিন্তু আরো বেশি পড়বে এখানে একটা জিনিস বলে রাখি যে বুল মার্কেটে আমাদের রেকমেন্ডেড শেয়ারেরও পারফরমেন্স কিন্তু খুবই ভালো যেমন মতিলাল অসওয়াল আমরা যেই প্রাইসে রেকমেন্ড করেছি কয়েক মাস আগে তিন দুই তিন মাস আগে তার থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে ফেলেছে এইচডিএফসি এএমসি নিপন এএমসি এইগুলো নিয়ে আমরা ইউটিউব ভিডিও করেছিলাম মানে অবভিয়াসলি যখন রেকমেন্ড করলাম তার এক দেড় মাস পরেও ইউটিউব ভিডিও দিয়েছিলাম পাবলিক করেছিলাম তারপর থেকেও কিন্তু শেয়ারের দাম যথেষ্ট বেড়েছে এবং খালি এগুলো না সুপ্রিয়া লাইফ সায়েন্স নিয়েও দেখবেন ইউটিউবে ভিডিও আছে তারও দাম কিন্তু যথেষ্ট বেড়েছে যদি আপনারা আমাদের শেয়ার রেকমেন্ডেশন সার্ভিস পেতে চান তার ডিটেলস যদি পেতে চান তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিটেলস পেয়ে যাবেন ভালো করে পড়ে ডিটেলস দেখে কিন্তু আপনি আপনার ডিসিশন নিতে পারেন তাহলে বুল মার্কেটের যে দুটো ভুল সেটা হচ্ছে রিসেন্সি বায়াস অ্যাভয়েড করুন নাম্বার যেটা বললাম যে রিসেন্ট রিটার্ন দিকে তাকিয়ে ফিউচার রিটার্ন ক্যালকুলেট করবেন না এবং সেকেন্ড যে ভুলটা আমি কথা বললাম সেইটা হচ্ছে যে বুল মার্কেট ইজ দ্য বেস্ট টাইম টু রিভার্স মিস্টেক মানে যদি কোনো শেয়ার দুর্বল থাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য বেস্ট টাইম ওই দুর্বল শেয়ার থেকে বেরিয়ে আসার কথা ভাবুন দুর্বল শেয়ারে উল্টে বিনিয়োগ যেন বেশি না করে ফেলেন এই দুটো মিস্টেকের পরে এবার আমি আরো দুটো টিপস দেবো বা দুটো পয়েন্ট এমন বলবো যেটা যেইটা আপনার মনে রাখলে বুল মার্কেটে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশনই খালি হবে না আপনার যখন মার্কেটে কারেকশন হবে তখনও আপনার প্রফিট কিন্তু অনেকটা প্রোটেক্টেড থাকবে প্রথম টিপস যেটা আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নাথিং ইজ পার্মানেন্ট মানে এই যে এখন মার্কেট দু সাল থেকে দু মানে দু কোভিডের পর থেকে দু অবধি একটা স্ট্রাকচারাল বুল রানের মধ্যে দিয়ে আমরা রয়েছি এবং প্রচুর নতুন বিনিয়োগকারী ওই দু কোভিডের পরেই মার্কেটে এসে আজ অবধি রয়েছে তো তারা কি দেখেছে যে মার্কেটে যখন কারেকশন হয়ও কারেকশনটা খুব শর্ট লিভড মানে হয়তো এক মাস দু মাস তিন মাস কি চার মাস কারেকশন হলো আবার মার্কেট ঠিক হয়ে গেল আবার বাড়তে থাকলো এবং ওভারঅল কিন্তু মার্কেট বাড়তেই থাকছে বছরের পর বছর তো মনে রাখবেন এইটা কিন্তু আপনার সারা জীবন চলবে না মানে আগামী পাঁচ বছর 10 বছর এই জিনিস কিন্তু চলবে না এমন একটা টাইম আসবে যে যখন মার্কেটে কারেকশন হবে ওই তিন চার মাসের জন্য না এক বছর দু বছরের জন্য কিন্তু কারেকশন চলতে পারে এক বছর দু বছর কিন্তু কিছুই হলো না তো সব সময় প্রিপেয়ার থাকতে হবে সব সময় মাথায় রাখতে হবে আমি লাস্ট তিন বছর বা লাস্ট চার বছরে কি হয়েছে সেইটা থেকে আমি পারমানেন্ট হিসাবে আমি যেন কনসিডার না করি লাস্ট তিন বছরে যেভাবে মার্কেট গেছে যে আগামী দিনেও যে সেটা চলবে তা কিন্তু নয় মার্কেটে পতন আসবেই এবং পতনটা কিন্তু কখনো দু মাস কখনো তিন মাস কখনো পাঁচ মাস ছ মাসও আসতে পারে তো তার জন্য বি প্রিপেয়ার ফর দ্যাট যদি আপনি রেডি থাকেন যদি আপনার ওভার এক্সপেকটেশন না থাকে আপনার যদি শেয়ারে আপনার পোর্টফোলিও ভ্যালু 10 লাখ থেকে পনেরো লাখ হয়েছে আপনি যদি রেডি থাকেন যে এই পনেরো লাখটা যে কোনো দিন বারো লাখ হয়ে যেতে পারে তাহলে কিন্তু মার্কেট যখন রিয়েলি পড়বে আপনি অনেক রেশনাল ডিসিশন নিতে পারবেন अदरवाइज কি হয় মানুষ যখন মার্কেট পরে ওই 10 লাখ 15 লাখ হলো 15 লাখটা যেই 13 লাখ হয়ে গেল মানুষ এতটাই ঘাবড়ে যায় যে সেই সময় কিন্তু কোনো রেশনাল ডিসিশন নেওয়া যায় না তো ফার্স্ট অফ অল সব সময় মাথায় রাখবেন নাথিং ইজ পার্মানেন্ট মার্কেট দু বছরও যদি কন্টিনিউ বেড়ে যায় সারা জীবন কিন্তু মার্কেট বাড়বে না সেকেন্ড পয়েন্ট মাথায় রাখবেন যে নেভার এভার ফর ইন লাভ উইথ ইওর শেয়ার্স এর মানেটা কি মানে এইটা যে আপনি একটি শেয়ারে বিনিয়োগ করলেন শেয়ারটা ছ মাস এক বছরে আপনাকে ডবল ট্রিপল রিটার্ন দিয়ে দিয়েছে তারপর অনেকে ইনভেস্টাররা সেই শেয়ারের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় আর বিক্রি করতে চায় না তো সেইটা করবেন না সব সময় লজিক দিয়ে ভাববেন শেয়ারের যখন অ্যানালিসিস করবেন তখন আপনি কত দামে কিনেছেন সেইটা ভুলে যান সেইটা দেখবেন না কত পার্সেন্ট প্রফিট সেইটা দেখবেন না শেয়ারের দামটাই খালি দেখুন আজকের দাম দেখুন আজকের ডেটা দেখুন আজকের দাম দেখে আজকের ডেটা দেখে আজকের কোম্পানি অ্যানালিসিস করে যদি মনে হয় আগামী এক বছরের শেয়ারটা আবার ডাবল বা ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রিটার্ন দেবে তাহলে হোল্ড করুন যদি মনে হয় যে না আজকের দিন থেকে অত রিটার্ন দেবে না শেয়ারের দাম পড়তে পারে ওভার হয়ে গেছে তাহলে শেয়ার বিক্রি করে চলে যান সো নেভার এভার গেট ইমোশনালি অ্যাটাচড উইথ ইউর শেয়ারস আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের মধ্যে কতজনের এইরকম ফিল হয়েছে যে আপনার পোর্টফোলিও ভ্যালু যেই বেড়ে গেছে তখন আরো বেশি বিনিয়োগ করতে ইচ্ছা হয়েছে আর মার্কেট যখন পড়েছে তখন আর বিনিয়োগ করার টাকা থাকে নি এইটা আপনারা কমেন্ট সেকশনে জানান আমরা পার্সোনাল মেলে তো অনেক রকম এইরকম সিচুয়েশন পেয়ে থাকি কমেন্টে জানালে আমরাও বুঝতে পারবো যে ওভারঅল ইনভেস্টার বা বা চলে এই ধরনের ভিডিও ভিডিও শেয়ার নিয়ে জন্য যদি মেন্টালিটি আপনারা আগামী দিনেও পেতে চান তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন হ্যাপি ইনভেস্টিং